فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. جرى بولا جي موين الدين جيشتي بارد برش اسلامي دعوت نيشي سي شروع بطم تدرى ميتوك بانوات উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে ভারতবর্ষে ইসলাম এসেছে সাহাবিদের দাওয়াতের মাধ্যমে। তারপরে আব্বাস উমাইয়া খেলাফতকালে 93 হিজরিতে ভারতবর্ষে ইসলাম এসেছে মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি। ইতিহাস তো সুস্পষ্ট, কেউ কিছু বললেই তো হবে না। ইতিহাস ইতিহাস আমরা পড়েছি, আপনারা পড়েছেন, ইতিহাসের মধ্যে সব কিছু উল্লেখ আছে, লেখা আছে। তারপর আব্বাসীয় খেলাফত মাহাদির আমলে ভারতবর্ষে ইসলাম এসেছে। তারপরে মুঘলরা এসেছে ভারতবর্ষে, মুঘলরা মুঘল 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 সাম্রাজ্য জহিরুদ্দিন মুহাম্মদ বাবরের মাধ্যমে ভারতবর্ষে ইসলাম এসেছে দ্বিতীয়বার। তবে এই দ্বিতীয়বার ইসলামটা মানে স্বচ্ছ ইসলাম ছিল না। বাবররা আসছে ইরান থেকে, মুঘলরা এসেছে ইরান থেকে এসেছে। সুলতান মাহমুদ বিন সুবক্তগিন এরা আসছে ইরান হয়ে এসেছে, গজনি হয়ে এসেছে। সুতরাং এদের ইসলামী সুবিবাদে ভরপুর ছিল। তার আগে উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে, উমাইয়া খেলাফতকালে ভারতবর্ষে ইসলাম এসেছে। অর্থাৎ ইসলাম একবারে ইসলামের সূচনাতেই ভারতবর্ষে প্রবেশ করেছে, মঈনুদ্দিন চিশতির মাধ্যমে নয়। আসতে পারে মঈনুদ্দিন চিশতির মাধ্যমে, এটা সেই ইসলাম নয় যেটা সাহাবিদের ইসলাম। ধন্যবাদ।